যতক্ষণ পর্যন্ত ভোটারগণের বিবেচনায় আমরা গ্রহণযোগ্যতা পাব, কে কোথায় কি বললেন তার বিচারে সম্মান করেও বলছি আমরা মনে করি আমরা পার পেয়েছি। আপনার যে প্রশ্নটা, আমরা আমাদের যে ভোটারগণ আছেন পরপর তিনটি নির্বাচন 8-এ, 14-তে, 18-এ আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, সুতরাং আমরা মনে করি তাদের তারা আমার সঙ্গে আছে। আরেকটা টেস্ট, যদি এটা সরল কথায় কেউ বিশ্বাস না করেন, আমার দাবি পরপর তিনটি নির্বাচনের পরপর যারা এই সঙ্গে একমত ছিলেন না, যারা মনে করেন নির্বাচনে নানা ত্রুটি ছিল, তারা নানাভাবে চেষ্টা করেছেন। আপনিও জানেন, জনাব হারুন একজন সিনিয়র রাজনীতিবিদ, তিনিও জানেন, তাকে সাক্ষী মাঝি যেহেতু সরাসরি এই গণতান্ত্রিক রাজনীতিতে আছেন, সাক্ষী উদীয়মান রাজনীতি তিনি বিপ্লব করবেন, তাকেও সম্মান করে বলছি, জনগণ যারা দেশের মালিক, আমরা মনে করি মালিক, জনগণ থেকে উচ্চারিত হয়ে আমরা এসেছি, তারা আমাদের গ্রহণ করেছে। পরিকল্পনা মন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন বা বিনয়ের সাথে বলেছিলেন যে এই চোরদেরকে কি রাজনীতি থেকে আউট করার কোনো ব্যবস্থা করা যায় না, বা এই অযোগ্য লোকগুলোকে আপনাদের পার্টি থেকে রিমুভ করা যায় না? কিভাবে রিমুভ করবেন আপনি? একটা পার্টির যদি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যে শাজাহান খানকে নিয়ে এত বিতর্ক, আওয়ামী লীগ সেই শাজাহান খানকে পুরস্কৃত করলো আপনার ওই যে প্রেসিডিয়াম মেম্বার করে, তো রাজনীতিবিদরাই কিন্তু কম্প্রোমাইজ করছে এই যে আপনার একটা অসৎ গোষ্ঠীর সাথে, কারণ তাদের লাঠিয়াল বাহিনী আছে যেটা নির্বাচনে মাঠ দখলের জন্য প্রয়োজন হয়। এবং আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে খুব শ্রদ্ধা রেখেই বলছি যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, কিন্তু আপনি যে পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন সেই পার্লামেন্টটাকে আমি জনগণের পার্লামেন্ট হিসেবে দেখি না, এটা একটা অবৈধ পার্লামেন্ট হিসেবে আমি দেখি। এবং আমি না সারা বিশ্বের, বাংলাদেশ তথা সারা বিশ্বের যে আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, টেলিগ্রাম, বিশ্বের সমস্ত সংবাদ, উল্লেখযোগ্য সংবাদ মাধ্যমগুলো নির্বাচন করেছে, 30শে ডিসেম্বর, 5ই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। কাজে আপনারা রাজনীতি করেন অনেক কথা কৌশলে বলতে হয়, কিন্তু একেবারেই যদি জাতির সামনে একটা অকপটে সত্যকে অস্বীকার করেন সেটা, তাহলে আপনাদের কাছ থেকে আমরাও তাহলে জুনিয়র রাজনীতিবিদদের এই অসততাটাই সেটাই শিখবো যে সত্যকে কিভাবে আড়াল করতে হয়। কাজে আমরা আপনাদের কাছ থেকে কিছু গঠনমূলক ইতিবাচক রাজনীতি শিখতে চাই, যেই রাজনীতি দিয়ে আমরা যখন আপনাদের জায়গায় বসবো বা ওই জায়গাটাতে যাবো, আমরা যেন এই দেশকে আপনাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এই দেশকে গড়তে পারি। কাজে আপনাদের মতো শ্রদ্ধেয় রাজনীতিবিদদের কাছ থেকে আমরা সে ধরনের কিছু বক্তব্য আশা করি। আগে ওনার বক্তব্যের রেশ ধরে আমি একটা বিষয় শুধু বলতে চাই, যে তিনি দাবি করেছেন যে জনগণ তাদেরকে পরপর তিনবার গ্রহণ করেছেন। 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, এবং 2018 সালের 30শে ডিসেম্বরের যে রাতের ভোটের নির্বাচন, এই নির্বাচনে যে তাদের জনগণ গ্রহণ করেনি সেটা অত্যন্ত পরিষ্কার। এবং এইটা আসলে ওনাকে হয়তো বলতে হয় যেহেতু উনি সরকারে আছেন, সে কারণে তিনি বলছেন, কিন্তু উনি নিজেও জানেন যে জনগণ ভোট দিতে পারে নাই, এবং ভোট ছাড়াই রাষ্ট্রশক্তির বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আছেন। এবং সে কারণেই যেটা আমি বলছিলাম যে নানান ধরনের অন্যায় সুবিধা এই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যারা কর্তা ব্যক্তি তাদেরকে তাদের দিতে হয়, যে কারণে আপনি দেখবেন যে এই যে কথাটা ইলিয়াস কাঞ্চন ভাই তুলেছেন যে আমলারা নিজেদের অনুকূলে একটা আইন পাশ করে নিল সংসদ থেকে, যে তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে তাদেরই ডিপার্টমেন্টের, অর্থাৎ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি যাকে ধরতে যাবেন সেই আসলে ঠিক করবে তার বিরুদ্ধে আপনি তাকে গ্রেফতার করতে পারবেন কিংবা তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন কিনা। তো সেই জায়গার এরকম একটা আইন, অত্যন্ত স্ববিরোধী আইন, একটা মানে কোনোভাবে আইনের নিজস্ব যে সংজ্ঞা সেটার মধ্যে গ্রহণযোগ্য হয় না, সেরকম একটা আইন যে পাশ করানো গেল, এটা একটা অন্যায় সুবিধার একটা খুবই প্রাতিষ্ঠানিক রূপ আর কি। মানে আপনি প্রাতিষ্ঠানিকভাবে একটা অন্যায় সুবিধা দিচ্ছেন আইন করে। তো সুতরাং জনগণ গ্রহণ করেন নাই, তারা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় আছেন, এবং সেটারই আমরা লক্ষণ নানান ভাবে দেখছি। আচ্ছা, ধন্যবাদ। আজকে মোটামুটি ইলিয়াস কাঞ্চন ভাই, ইলিয়াস কাঞ্চন জলায়েদ সাকি এবং আমাদের শ্রেষ্ঠ নুরুল হক নুরু অত্যন্ত যৌক্তিক এবং বর্তমান সময় উপযোগী যে সমস্ত বক্তব্যগুলো উপস্থাপন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। আর মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, দেখেন যে আমাদের সকলেরই বয়স হচ্ছে, নুরুল হক নুরু যেটা বলেছে তারা সময়ের এখন আমাদের তরুণ উদীয়মান নেতা, আমাদেরকে সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই জায়গাটা যদি আমি নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের সকল উদ্যোগ, সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। আজকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে যেভাবেই আমরা আলোচনা করি না কেন, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে 2014, 2018 এসব নির্বাচন কি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কোনো গ্রহণযোগ্যতা আছে?
সুতরাং এটা আমি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না। এটা মাননীয় মন্ত্রী যেহেতু উত্থাপন করেছেন, আমি আজকের এই সংকটগুলোর মধ্যেই থাকতে চাচ্ছিলাম যে বর্তমান দেশে জাতীয় এবং রাজনৈতিক সংকটটা কোথায়, এই সংকট থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এটার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার, এই বিষয়ের মধ্যেই থাকতে চান। কিন্তু মাননীয় মন্ত্রী যখন এই জায়গাগুলো নিয়ে আসলেন, আমি এই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেখেন আজকে বাংলাদেশের এই গত ৬ মাস যাবৎ স্বাস্থ্য ব্যবস্থায় যে বেহাল দশা, এরপরও কি স্বাস্থ্যমন্ত্রীকে আপনার প্রধানমন্ত্রীকে সরাতে হবে? ইতিপূর্বে সব মন্ত্রী পরিষদের আপনার দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী গণপূর্ত মন্ত্রী এবং মৎস্যমন্ত্রীকে কি মন্ত্রী পরিষদের রদবদল করে নাই? যদি এতই গুরুত্বপূর্ণ হয় আমাদের মালেক সাহেব, তাহলে তাকে তো অন্য কোনো মন্ত্রণালয়ে নিয়ে যেতে পারে। আজকে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক সংগঠন সুধী সমাজ নাই যে এই মন্ত্রীকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলে নাই। আজকে আপনার আপনি বলছেন যে এখানে ডিজি সরে গেছে বা আর কেউ সরে গেছে, আজকে বলেন ঢাকা আজকে বন্যার সংক্রমণ, ১১ বছর যাবৎ ওয়াসার আপনার এমডি একই পদে বহাল তবিয়তে, এক্সটেনশন হচ্ছে, স্বাস্থ্যের ডিজিকে এক্সটেনশন দেওয়া হয়েছে কি উদ্দেশ্যে, কেন? আজকে কি বাংলাদেশের যোগ্য লোকের অভাব হয়ে গেছে? আজকে বাংলাদেশে সংকটটা কোথায়? আজকে যদি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনি সরকারে আছেন, এখন আপনি সবার সরকার, এই দৃষ্টিভঙ্গি যত কোন পর্যন্ত আপনি না আনতে পারবেন, আজকে যে সমস্ত অপরাধগুলোর আজকে স্কলে দেওয়া হচ্ছে, এই অপরাধগুলোর সাথে কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই? আজকে শাহেদ বলেন, আজকে জি কে শামীম বলেন, আজকে পাপিয়া বলেন, এর সাথে এরা তো আপনার আওয়ামী লীগের রাজনীতির নিম্ন টায়ারের লোক। তো এই অপরাধ প্রবণতা, অপরাধ কর্মকাণ্ড যে সারা দেশে সংঘটিত হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটি সরকার বেশ বেশ বাহবা বাহবা করছে, কিন্তু এর সাথে রাষ্ট্রযন্ত্র যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এ পর্যন্ত জি কে শামীম ঘটনা প্রায় ৮-৯ মাস হয়ে গেল, এর সাথে রাষ্ট্রযন্ত্রের যারা জড়িত, এখান থেকে যারা সুবিধাভোগী আপনার সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? এই যে আজকে আপনার রিজেন্ট হসপিটালে, সরকারি হসপিটালের যন্ত্রপাতি তার হসপিটালে যায় কি করে? এটার সাথে কি রাষ্ট্রযন্ত্র জড়িত নয়? আপনি বলেন কি মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আজকে আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন, বাংলাদেশের যত প্রকল্পগুলো অনুমোদিত হচ্ছে একনেক থেকে আপনার মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে যাচ্ছে, আজকে একটি প্রকল্প আপনি পাস করছেন ৫,০০০ কোটি টাকা, এরপরে দেখা যাচ্ছে সেই প্রকল্প এক বছর পর সেটা ২০,০০০ কোটি টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই অপরাধ প্রবণতা গুলোর সাথে প্রকল্প প্রণয়নের সময় যখন আপনার প্রকল্প প্রস্তুত করা হচ্ছে, সেখানে গ্যাপ রেখে দেওয়া হচ্ছে যে আপনি বিশেষ কোম্পানিকে বিশেষ ব্যক্তিদেরকে কাজ দিতে চান, কাজ পাওয়ার পর তখন সেটাকে রিভাইজ করে আপনি ৫,০০০ কোটি টাকা ২০,০০০ কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই টোটালি এই সমস্ত দুর্নীতিপরায়ণ অপরাধ প্রবণতার সাথে রাষ্ট্রযন্ত্র একেবারেই অষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে। আজকে আপনি যে সেক্টরেরই কথা বলেন, এখন যেহেতু স্বাস্থ্য ব্যবস্থাটা সবচেয়ে বেশি আলোচনায় আছে, যে কারণে স্বাস্থ্য ব্যবস্থা আপনি বলেন যে ৩৭ লক্ষ টাকার একটা হাসপাতালের পর্দার দাম, এখন পর্যন্ত এই অপরাধের সাথে, এটা তো অনেকদিন আগে পার্লামেন্টে আলোচনা হয়েছে, গোটা মিডিয়ায় আলোচনা হয়েছে, প্রায় ৭-৮ মাস আগের ঘটনা আলোচনা হয়েছে, কিন্তু এই ঘটনা কিন্তু অনেক আগে, এর সাথে জড়িতদের ব্যাপারে এখন পর্যন্ত কতদিন লাগে সবাই বলেন? আপনি একটা এই মাদকাসক্ত লোককে, মল্লম পাটির লোককে ধরে নিয়ে গিয়ে আপনার পুলিশ র‍্যাবে ক্রসফায়ার দিচ্ছে, আমি যে যদিও ক্রসফায়ারকে আমি সমর্থন করি না, এটা অবশ্যই বিচারবহিত হত্যাকাণ্ড, কিন্তু এই সমস্ত অপরাধীদেরকে আপনি ধরে নিয়ে ক্রসফায়ার দিচ্ছেন, কিন্তু আজকে রাষ্ট্রের এত বড় সম্পদ যারা তো সুপাত করছে, আত্মসাত করছে, সে আমলাই হোক রাজনীতিক ব্যক্তিরাই হোক, তাদের বিরুদ্ধে রাষ্ট্র এখন পর্যন্ত দৃশ্যমান এই ১০-১২ বছরে। আপনি বলেন দুর্নীতি দমন কমিশনে কজন সরকারের মন্ত্রীর, কজন সরকারি আমলার এ পর্যন্ত বিচারের মুখোমুখি হয়েছে? যখন স্বাধীনের আগে আমি এটা জানি যে পুলিশের কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো, কারণ মানুষ জানতো যে পুলিশ দুর্নীতি করে এবং তারা ভালো মানুষ হয় না, মেয়ে বিয়ে দিতে চাইতো, এরকম কিছু বিষয় ছিল। এবং একটা সময় একটা ছিল যে যারা দুর্নীতি করত, যারা খারাপ মানুষ, তাদেরকে আপনার মানুষ নিন্দা করত, তাদেরকে সমাজের সামনে নিয়ে আসত। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে সেটি হলো যে মানুষ দুর্নীতি করে এবং দুর্নীতি করে আপনার ভালো ভালো পজিশন পায়, সুযোগ পায়, তো এটি দেখে এই মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হয়েছে, দুর্নীতির দিকে বেশি উদ্বুদ্ধ হয়েছে, এবং দেখে যে মানুষ দুর্নীতি করে প্রচুর টাকা পয়সা কামানো যায়। যারা সরকারি চাকরি করে তারা তো মনে করেন যে হয়তো চাকরিটা চলে গেল, সেই চাকরি চলে যাওয়ারও কিন্তু যে ধরনের আইন কানুন বাংলাদেশে তৈরি করে রেখেছে আমলাদের ব্যাপারে, তো মানে পৃথিবীর আর অন্য কোথাও আছে কিনা আমি জানি না, তাদের চাকরি যাবে না, তাদের পিএইচডি করে রাখতে হবে, বেতন দিতে হবে, তারা বসে বসে বেতন নেবে, তাদের চাকরি চলে যাবে না,
তারপরে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, এই ধরনের আইন করেছে সংসদ থেকে যে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আসলে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়েছে দেশ। আমি আমার এই জীবনে, আমি আমার এই 63 বছর জীবনে আমি দেখেছি যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে আমি দেখেছি যে এই দুর্নীতিগুলো উদ্বুদ্ধ করা হয়েছে, এটাকে থামানোর জন্য কখনোই কিন্তু সেইভাবে কিন্তু ব্যবস্থা কিন্তু না হয়নি। এবং যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানে ওভারটেক করে, তারা কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে। যারা ওভারটেক করে তাদেরকে কিন্তু আইনের মধ্যে এনে তাদেরকে যে বিচার হবে সেই জিনিসটা কিন্তু আমি আমি দেখি নাই, খুব কম দেখেছি। যেমন বিদেশে অনেক উদাহরণ আছে, এমনকি আপনার প্রাইম মিনিস্টার বলেন, অনুমোদন বলেন, তারাও যদি একটা রং পার্কিং করে রাস্তার মধ্যে তাহলে কিন্তু একটা ফাইন দিতে হয়। কিন্তু সেরকম কিন্তু কিছু আমাদের দেশে কিন্তু মানে এই কালচারটাই গড়ে ওঠেনি। এবং আমি এই পর্যন্ত আমি দেখেছি যে অনেকেই কিন্তু দুর্নীতি করে কিন্তু আপনার যে টাকা পয়সা কামিয়েছে। আমাদের যে অনিলেভেল হয়েছিল সেই সময় আমরা দেখেছি যে চাইলের বস্তার মধ্যে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তো সেই সময় কিন্তু আর্মিরা ছিল কিন্তু, কিন্তু তারপরে দেখেন তো ওই লোকের কিন্তু কোনো চাকরিও দেয় নাই, ওই টাকাগুলো কিন্তু ফেরত না হয়। এরকম বহু বহু উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ। তো সেই জায়গায় বাংলাদেশে এখন যে জায়গাটা হয়েছে, যে যেখানে যে যে বাজেটটুকু পায় সেটা তার নিজের মনে করে, এবং সেখানে যে ক্ষমতা যেটা আছে ক্ষমতাটা সে পরিপূর্ণভাবে তার নিজের মতো করে কিন্তু সেটাকে ব্যবহার করে, এবং ব্যবহার করে পরেই কিন্তু আজকে হয়তো আপনাদের করোনার কারণে স্বাস্থ্য খাত সামনে এসেছে। কিন্তু আমি দীর্ঘ 27 বছর ধরে পরিবহন খাতের যে অনিয়ম দুর্নীতি, যে ভয়াবহ দুর্নীতি আমি বলে আসছি 27 বছর, আপনি আমাকে বলেন তো পরিবহন খাতে কার বিচার হয়েছে, কাকে ধরা পড়েছে, কোটি কোটি টাকার চাঁদা বাদী হয় এখানে, সপ্তাহে কোটি টাকার কোটি কোটি টাকার এখানে আপনার চাঁদা বাদী হয়। ওই বিষয়টা আপনার কাছে আবার আসব, হয় না কিন্তু এখন যে পরিবহন খাত রোড অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে আপনার কাছে আবারও আসবো।